বিএনপি কিন্তু যে বলে না মাথা নিচু করে আমরা বুলেট অ্যাভয়েড করতেছি, আমরা কিন্তু কনফ্রন্টেশনে যাচ্ছি না, শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে যাচ্ছি না, জনগণের বিপক্ষে যদি অবস্থান নেন সেটা একটা সময় পর্যন্ত সম্ভব, তারপর আর সম্ভব হয় না। বাঁধ যখন ভেঙে যায় সেই বাঁধে সবাই ভেসে যাবে। শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাইম সাবু বিশেষ সাক্ষাৎকারে। আজ রাজনীতির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুক্ত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব আমির খোরশেদ মাহমুদ চৌধুরী। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। উত্তপ্ত করে তুলছে যেটা যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, আমি আসলে ভিসা নীতিতে কে কী পাচ্ছে সেটার আলোচনা যেতে চাচ্ছি না। একটা রাষ্ট্র হিসেবে, একটি মানে জাতি হিসেবে এই ভিসা নীতির আমাদের জন্য কি বার্তা দিচ্ছে? প্রথম মেসেজ হচ্ছে অপমানজনক, লজ্জাজনক, বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর একটি বিষয়। গণতন্ত্রকে নিয়ে, নির্বাচনকে নিয়ে, গণতান্ত্রিক অর্ডার এবং নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত লোক বাধাগ্রস্ত করছে তাদের উপর বিচার নিষেধাজ্ঞা, এটা জাতির জন্য লজ্জাজনক। অর্থাৎ বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার নেই, বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন নেই, এইটা তো পরিষ্কার বার্তা। এবং তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদের এই বিচার নীতি। তা আমার দেশের, নিজের দেশের যেখানে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পারবো না, যেখানে নির্বাচন নামে প্রহসন করে ক্ষমতা দখল করা হবে, তো সেই প্রেক্ষাপটে এই সমাধান অন্য একটি গণতান্ত্রিক দেশ, বাইরের দেশ থেকে তাদের চেষ্টাটা, এবং চেষ্টাকে তাদের জন্য তাদেরকে হয়তো বাংলাদেশের মানুষ সাধুবাদ জানাবে, তারা ভোটটা দেওয়ার চেষ্টা করবে এবার, কিন্তু দেশের জন্য একটা বড় বদনাম বয়ে এনেছে। আমেরিকার এই নীতি বা এই স্যাংশন আপনার বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একটা অপমান বা একটা নেতিবাচক ইয়া, কিন্তু এই নিষেধাজ্ঞা বলি বা ভিসা নীতি বলি, এটা নিয়ে বিএনপি এক প্রকার উচ্ছ্বাস প্রকাশ করছে। মানে উচ্ছ্বাসের কিছু নাই এখানে। এখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষ যাদের বয়স এখন 30 বছর হয়ে গেছে ধরে, তারা বিগত 2-3 নির্বাচনে ভোট দিতে পারছে না। এই নতুন প্রজন্ম যে তাদের মনের কথাটা, তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারছে না, সংসদ নির্বাচন করতে পারছে না, সরকার নির্বাচন করতে পারছে না, এর থেকে বড় ধরনের ফ্রাস্ট্রেশন তার কিছু হতে পারে না একটি দেশের নাগরিকদের জন্য। এবং বাংলাদেশের নতুন প্রজন্ম তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এখানে সকলের আগামী নির্বাচনকে, যেটা সকলের নতুন প্রজন্ম সহ সমস্ত দেশের মানুষ, যে আর কত ভোট চুরি করে ক্ষমতা দখলের পালা চলবে, তারা এখান থেকে মুক্তি চায়। তো এই মুক্তির পথে হয়তো এটা একটা আশার বাণী। মুক্তি তো আসলে যে তরুণদের কথা বললেন, তরুণদের মধ্যে থেকে মুক্তির যে ডিমান্ড ক্রিয়েট হওয়ার কথা, যে জায়গা তৈরি করার কথা, সেটা তো হলো না। আমাদের আমেরিকার এই নীতির উপরে মুক্তির জায়গাটা পরিষ্কার হচ্ছে কেন? তরুণ জন্ম তো, প্রজন্ম তো রাস্তায় নেমেছে, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ এখন প্রতিবাদ করছে। আপনি বিএনপির জনসভাগুলি যদি দেখেন, বিভাগীয় পদযাত্রা, যে কোনো কর্মসূচি, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, এই নতুন প্রজন্মের লোক কিন্তু ওখানে 90% নতুন প্রজন্ম, তারা তো প্রতিবাদ করছে। কিন্তু যেই ধরনের দেশের মধ্যে ভয়ভীতির একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, গুম খুন হত্যা মিথ্যা মামলা গায়েবী মামলার মাধ্যমে যে ভয়ভীতির একটা পরিবেশ সৃষ্টি করেছে, জনগণ কথা বলতে সাহস করছে না, বাক স্বাধীনতা আজকে রুদ্ধ হয়ে গেছে, এমনকি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্নবিদ্ধ, এটাকে বলে সেলফ সেন্সরশিপ চলছে বাংলাদেশে, তারাও পারছে না, বিচার বিভাগ পর্যন্ত দলীয়করণ হয়ে গেছে। যে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে আমরা নানা কারণে অপারগত প্রকাশ করতে হচ্ছে, আমরা ব্যর্থ হচ্ছি, কিন্তু বাইরের এই নাক গলানো বা বাইরের আপনার এই চাপ প্রয়োগের মধ্য থেকে জাতি হিসেবে আমরা বা বাংলাদেশ রাষ্ট্র তো এক প্রকার ক্ষতিগ্রস্ত হওয়ার পথে। না, রাষ্ট্র তো ক্ষতিগ্রস্ত হয়েই আছে, এই কারণেই তো এই বিষয়টা আজকে উঠে আসছে। যেখানে আপনি জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি, সংসদ, সরকার নির্বাচন করতে পারবেন না, বিএনপির দায় আছে, বিএনপির ব্যর্থতা আছে। বিএনপির ব্যর্থতা কেন থাকবে? বিএনপি কি দিনের ভোট রাত্রের ভোট চুরি করছে? আজকের যে সংকট, রাজনৈতিক যে ক্রাইসিস তৈরি হয়েছে, এর পিছনে তো আপনার বিএনপির দায়িত্ব, প্রাথমিক পাপ যদি বলা হয় এটা বিএনপিরও আছে।
বাংলাদেশের গণতন্ত্র প্রথম বাকরুদ্ধ কোথায় থেমে গেছে? 1974 সালে একদলীয় একদলীয় বাকশাল তো, এবং সেই কালচার থেকে তো আওয়ামী লীগ বেরোতে পারে নাই। গণতন্ত্রের যে মূল জায়গাগুলো ফাউন্ডেশনের জন্য, সেটা বিএনপির করা। বাংলাদেশের যত রকমের অর্থনৈতিক রাজনৈতিক রিফর্মস হয়েছে আপনি দেখবেন 99% হচ্ছে সব বিএনপির করা। সুতরাং বিএনপিকে আপনি গণতন্ত্রের বিরোধী শক্তি হিসেবে যদি বলতে চান, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। যে রাজনৈতিক দলগুলোর অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না বলে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা উঠে আসছে, এবং তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা যখন আসছে, যে জাতীয় ঐক্য যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তখন বিএনপি তার প্রতি রেসপেক্ট দেখিয়েছে। তার প্রতি রেসপেক্ট দেখিয়ে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করেছে। এর বিপরীতে কথা আছে যে প্রচণ্ড চাপের কারণে বিএনপি সেটা পারছে, আওয়ামী লীগ করতে পারছিল, সফল হয়েছিল বিএনপিকে এটা এই শ্রদ্ধা জানাতে। শুনেন, একটা সরকার আপনি যত চাপ সৃষ্টি করেন, আমরা তো ওদের মতো নির্বাচন করে ফেলতে পারতাম। 2014 যেভাবে নির্বাচন করেছে, আপনারা করেছেন, পারেননি, টিকে থাকতে পারেননি 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা নীতি নৈতিকতার বিষয়। টিকে থাকতে হলে আপনাকে আওয়ামী লীগের মতো গুম খুন হত্যা করতে, আপনি যেটা বলছেন, ওরা ওদের টিকে থাকার পেছনে ভয়ভীতির পরিবেশ, গুম খুন হত্যা মিথ্যা মামলা গায়েবি মামলা, এগুলো তো বিএনপি করবে না বলে প্রচন্ড হয়েছে, একেবারেই হয় না। এগুলো ইভেন আপনার সম্প্রতি আপনার যদি 2013-14 সালের আন্দোলন দেখা যায়, সেক্ষেত্রে অগ্নিসংযোগ, হত্যার ঘটনা, মানুষ পোড়ানো, বিএনপির অভিযোগ, এগুলো তো পরবর্তীতে বের হয়েছে, কারণ করেছে আওয়ামী লীগ পারলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপিকে বাধ্য করে নির্বাচনে আপনার নির্বাচনে আনতে। বিএনপি পারল না, চেষ্টা করলো। আমরা 2006 দেখেছি, আমরা 2013-14 দেখেছি, এবং 18 দেখেছি, এখনও দেখছি আন্দোলনের মধ্যে আছে। বিএনপির আন্দোলনের ব্যর্থতা নিয়ে আপনি কি বলবেন, যে পারল না কেন? জ্বালাও পোড়া যেগুলো আজ পর্যন্ত বাংলাদেশে হচ্ছে, এগুলো পরবর্তীতে রিপোর্টে, পুলিশের রিপোর্টে, পত্রপত্রিকায় দেখবেন যে আওয়ামী লীগের অফিসে বোমা পাওয়া গেছে, ছাত্রলীগ ওই আওয়ামী লীগের নেতার বাস নিজেরা পোড়াচ্ছে, এগুলো সব তো পরবর্তীতে প্রমাণ হয়েছে। কারো শাস্তি দিতে পারে, কেন পারেন না জানেন? যে জ্বালাও পোড়ার কথা ওরা বলে, কারো কিন্তু শাস্তি দিতে পারে নাই, সব তাদের দলের লোক বলে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে লগি বৈঠে দিয়ে যে মানুষ হত্যা করেছে পিটিয়ে দিনের দুপুরে, এগুলো তো একেবারে সকলের সামনে ফুটেজ এগুলো আসছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা পিটিয়ে মানুষ হত্যা দিনের দুপুরে, হ্যাঁ দিনের দুপুরে। সুতরাং এগুলোর কারণেই তো আজকে বাংলাদেশে ঐক্যমত হয়েছে। তাহলে আপনার কথা যদি সত্য হয় যে আপনার বিএনপির আন্দোলনে আপনার বোমা মারছে আওয়ামী লীগ, বিএনপির আন্দোলনে বাস বা গাড়ি পোড়ানোতে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, এই যে আপনাদের আন্দোলনে আওয়ামী লীগ এসে ষড়যন্ত্র করছে বা আওয়ামী লীগ এসে সহিংসতা করতেছে, তাহলে আন্দোলনের নিয়ন্ত্রণটা নিতে পারেন নাই, এটাও তো এক প্রকার ব্যাপার না? আপনি যদি সরকারি গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের অস্ত্রধারীরা যদি আপনার মিছিল এসে আক্রমণ করে, আপনি নিয়ন্ত্রণ কীভাবে করবেন? বিএনপি তো কোনো সন্ত্রাসী দল না, আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ যে আজকে বিএনপির মিছিল আপনি দেখেন, এতদিন দীর্ঘ আন্দোলন চলছে, এর থেকে শান্তিপূর্ণ আন্দোলন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। কিন্তু ওখানে কী হচ্ছে, ওরা প্রত্যেকটি আমাদের কর্মসূচির বিপরীতে একটা একই দিনে কাছাকাছি জায়গায় কি শান্তি সভা না কি একটা দেয়, তারপরে শান্তি সমাবেশ দিচ্ছে, এটা কি বিএনপি কোনো সময় করেছে? আপনি দেখেন পুলিশ দিয়ে, সরকারি কর্মকর্তাদের দিয়ে যেভাবে নিবিড়, এই যেভাবে গুম খুন হত্যা মিথ্যা মামলা গাইবে মামলা দিচ্ছে, আপনি দেখেন আজ ইতিমধ্যে বিএনপি 17 জন নেতাকর্মীকে তারা হত্যা করেছে এই কয়েক মাসের মধ্যে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পর্যন্ত তারা আওয়ামী লীগের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে গুম এই হত্যাকাণ্ডে তারা জড়িত আছে। কিন্তু বিএনপি কিন্তু যে বলে না, মাথা নিচু করে আমরা বুলেট অ্যাভয়েড করতেছি, আমরা কিন্তু কনফ্রন্টেশনে যাচ্ছি না, শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে যাচ্ছি না, কিন্তু লক্ষ লক্ষ জনতা আজকে রাস্তায় নেমেছে বিএনপির আন্দোলনের পরিপ্রেক্ষিতে। আন্দোলনের সফলতা আপনি যদি বলেন আওয়ামী লীগের মতো লগি বৈঠে দিয়ে পিঠে যদি সফলতা বলেন, বিএনপি সেদিকে যাবে না, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে থাকবে। কারণ শুনেন, উচ্ছৃঙ্খল এই সহিংসতা কারা করে? যাদের জনসমর্থন থাকে না, যারা জনসমর্থন থাকবে না তারা সরকারি কর্মকর্তা ব্যবহার করবে, তাদের অস্ত্রধারীদের ব্যবহার করবে। বিএনপির সাথে বাংলাদেশের মানুষ আন্দোলনে আজকে সম্পৃক্ত হয়েছে, কারণ এই আন্দোলন বিএনপির একাত্ম না, এই আন্দোলন বিএনপির 51, এই আন্দোলন বাংলাদেশের
মানুষের মুক্তির আন্দোলন, তার ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার আন্দোলন এবং বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন। সুতরাং আপনি এই আন্দোলন বিএনপি একাত্ম না, বিএনপি তার নৈতিক অবস্থান থেকে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আন্দোলন হচ্ছে এটা জনগণের আন্দোলন। জনগণের আন্দোলন বলছেন, জনগণ সেই অর্থে মাঠে নামছে। আপনারা দেখছেন না, আপনারা যে বিএনপির যে পদযাত্রা, বিএনপির যে বিভাগীয় জনসভা, আপনি বাস বন্ধ করে দিয়েছেন, লঞ্চ বন্ধ করে দিয়েছেন, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন, সব কিছু বন্ধ করে দিয়ে হরতাল দেখেছে সরকার রীতিমতো। লক্ষ জনতা তো বন্ধ করতে পারে না। জনগণ যে খুব তীব্রভাবে প্রতিক্রিয়া জানাইছে এটাও কিন্তু না, এটা যা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি যদি বলেন বিএনপির বিভাগীয় জনসভাগুলো যদি আপনি দেখেন, তাহলে এত লোক যদি বিএনপির নেতাকর্মী হয়ে থাকে, তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপির পক্ষে আছে, এটাই তো প্রমাণ করে। এই আন্দোলনের ফলাফল না আসলে বা সরকার পাত্তা না দিলে সামনের নির্বাচন কী হবে? তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা এসেছিল জাতীয় ঐক্যের, জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সবাই মিলে এসছে এবং বিএনপি সেটাকে রেসপেক্ট করে আইন প্রণয়ন করেছে, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নিয়ে আসছে। এটা যদি যেতে হয় আবার ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যেতে হবে। কোনো একটি দল ভোট চুরি করে ক্ষমতা যাওয়ার জন্য এই কাজটা করতে পারে না। সুতরাং জাতীয় ঐক্যের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা সেদিন সংবিধানে এসেছিলো সেটা ফিরে আসতে হবে। এর বাইরে নির্বাচন হলে ওই ভোট চুরির প্রকল্প আবার তারা প্রয়োগ করবে, আবার বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন থেকে বঞ্চিত হবে। যদি সামনের নির্বাচনটাও গায়ের জোরেই করে, বিএনপির কী করার আছে? বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষ, জনসমর্থন যাদের নাই, আপনি গায়ের জোরে জনগণের বিপক্ষে যদি অবস্থান নেন, সেটা একটা সময় পর্যন্ত সম্ভব, একটা সময় পর্যন্ত সম্ভব, কিন্তু তারপর আর সম্ভব হয় না। বাঁধ যখন ভেঙে যায় সেই বাঁধে সবাই ভেসে যাবে। যাদেরকে ব্যবহার করে জনগণের বিপক্ষে আপনি দাঁড় করাচ্ছেন, শেষ পর্যন্ত তারাও টিকে থাকবে না, অথবা তারা নিজেরাই চলে যাবে। কারণ জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে আপনি বারবার জনগণের ভোট চুরি করে ক্ষমতা দখল করবেন, বাংলাদেশের জনগণ সেই পর্যায়ে আসছে আজকে, সেটা আর মেনে নেওয়ার জন্য রাজি নয়।